চন্দনাইশর দোহাজারে দ্বিতীয়বারের মতো পবিত্র দর্শল কোরআন মাহফিল দোহাজারে পৌরসভার সিটি সেন্টার প্রাঙ্গনত অনুষ্ঠিত তিরিশ মার্চ শুক্রবার বাদে আসর হজরত আবু সিদ্দিকী সিদ্দিকি এর ওফাত দিবস ও ঈদে মিলাদ নবী সাল্লাহ আলে ইসলাম উদযাপিত হয় এরা উদ্বোধক আছেন ট্রাস্টি বোর্ড চন্দনাইশ সমিতির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ বাবর আলী ইনু চন্দনাইশ আংশিক সাতকানিয়া বাংলাদেশ আলে সুলনাথ ওয়াল জামায়াতের সভাপতি মাওলানা মোহাম্মদ আয়ুপ আলী আনসারের সভাপতিত্বে এরা প্রধান মেহমান আসিল কুতুবদিয়া দরবার শরীফ ও সচেতনশীল শাহজাদায়ে গাউসে মুক্তার হজরত শাহ সুফি মাওলানা মোহাম্মদ জিল্লুল করিম আল কুতুবি প্রধান বক্তা আছিল বাংলাদেশ আলে সুন্নাত ওয়াল জামায়াতের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট এম আবু নাসের তালুকদার উক্ত মহামিলত আর উপস্থিত ছিল দেশ বরণ্য উলমায়ে ক্যারাম বুজুরগানে দিন শিক্ষাবিদ রাজনীতিবিদ ও বুদ্ধিজীবী অল উপস্থিত ছিল ডেক্স নিউজ সি প্লাস টিভি